প্রিয় দর্শক, সবাইকে বেসিক শিক্ষার আজকের পর্বে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং প্রত্যেকে নিজ নিজ বাসায় অবস্থান করছেন। আপনাদের মাঝে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মানি হাইস্ট সিরিজের বেলা চাও গানটি নিয়ে। গানটি ইতিমধ্যেই অনেকেই শুনে ফেলেছেন কিংবা এই গানের ভক্তও বটে, তাই আর কথা বাড়াবো না, শুরু করছি আজকের ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। বেলা চাও অর্থাৎ গুড বাই বিউটিফুল। বেলা চাও গানটি হলো একটি ইতালিয়ান প্রতিবাদী লোকসঙ্গীত যা মন্দিনা মহিলাদের কষ্টের কথা তুলে ধরার জন্য তৈরি করা হয়েছিল। মন্দিনা মহিলা হলো সাধারণত যারা ধান খেতে চাষ করে থাকে এবং এর পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদন করে থাকে, যার মধ্যে তারও কিংবা কচু অন্যতম, যা একটি অত্যন্ত পুষ্টিকর গ্রীষ্মকালীন ফসল। 19 শতকের দিকে উত্তর ইতালিতে এপ্রিল জুন মাসে প্রচণ্ড বন্যার সময় এই গানটি কৃষকরা গাইত। জেনে রাখা ভালো, উত্তর ইতালিতে গ্রীষ্মকালে যেমন অতিরিক্ত গরম পড়ে তেমনি শীতকালেও অতিমাত্রায় বরফ পড়ে থাকে। 2014 সালের একটি জরিপের মতে উত্তর ইতালির জনসংখ্যা প্রায় 28,000। পো নামক নদী জুড়ে উত্তর ইতালির অবস্থান। বর্তমানে উত্তর ইতালি হল ইতালি এবং সমগ্র ইউরোপের সবচেয়ে উন্নত জায়গাগুলোর একটি। 1943-এর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় জার্মান নাজি বাহিনী যখন ইতালিকে বিভিন্নভাবে তাদের আওতায় রেখেছিল, তখন ইতালিয়ানরা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে এই গানটি গাওয়ার মাধ্যমে প্রতিবাদ শুরু করে। বর্তমানে পুরো পৃথিবীতে বিশ্বব্যাপী বেলা চাও একটি স্বাধীনতা এবং প্রতিরোধের গীত হিসেবে গাওয়া হয়ে থাকে। বেলা চাও উত্তর ইতালির পোভেলি নামক জায়গায় মৌসুমী কৃষকরা গাইত এবং পরবর্তীতে এই গান অনেকবার সংশোধন করা হয়েছে এবং এক এক দেশে এক এক জায়গায় বেলা চাও গানটি একভাবে গাওয়া হয়ে থাকে। প্রত্যেক বছর এপ্রিল মাসের শেষের দিক থেকে জুন মাস পর্যন্ত ফসলকে বন্যার হাত থেকে রক্ষা করা লাগত। খেতে মন্ডার কাজটি অনেক কঠিন কাজ ছিল আর এই কাজ সবসময় মহিলারাই করে থাকত। এই কাজ করার সময় মহিলাদের পা হাঁটু পর্যন্ত কাদায় থাকত এবং ঘণ্টার পর ঘণ্টা কোমর বাঁকানো থাকত। ভরা বন্যার মৌসুমে ঘণ্টার পর ঘণ্টা এই কষ্টের কাজ করা এবং তার ভেতরে স্বল্প মাত্রায় আয় সবকিছু মিলে প্রতিবাদী কণ্ঠে এই গানের উদ্ভব হয়। এই গানটি প্রকৃতভাবে কে লিখেছিলেন তা এখনো জানা যায়নি। 2015 সালে নর্দার্ন ইতালিতে এই গান পুরোপুরি নিষিদ্ধ করা হয়। 2017 সালে মানি হাইস্ট সিরিজের মাধ্যমে বেলা চাও গানটি নতুন করে নতুন রূপে ফিরে আসে এবং 2020 সালে এসে আমাদের অনেকের মুখে মুখে এই প্রতিবাদী গান। মানি হাইস্ট সিরিজে আমরা দ্য রয়্যাল মিন্ট অফ স্পেনের হাইস্টের আগে প্রফেসর এবং তার ভাই বার্লিনের মুখে এই গানটি শুনতে পাই। জেনে রাখা ভালো, মানি হাইস্ট সিরিজটি একটি স্প্যানিশ সিরিজ যা কিনা নেটফ্লিক্সের এখন পর্যন্ত সেরা বিদেশি সিরিজগুলোর মধ্যে অন্যতম। চাইলে এই মানি হাই সিরিজটি এই লকডাউনের মাঝে দেখে ফেলতে পারেন। বর্তমান পরিস্থিতিতে ইতালি যখন পুরোপুরি লকডাউন, তখনই আমরা দেখতে পেয়েছি ইতালির মানুষ ব্যালকনিতে এসে এই গান গাচ্ছেন। বেলা চাওয়ের ধ্বনিতে ইতালির মানুষ ইতালির বর্তমান পরিস্থিতি রুখে দাঁড়াতে সকলকে একত্রে থাকতে দৃঢ় আহ্বান জানিয়েছেন। এই ছিল বেসিক শিক্ষার আজকের পর্ব। সবাই ভালো থাকুন, ঘরে থাকুন এবং আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।